नमस्कार বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার গাইডে। এই ভিডিওতে আমি আপনাদের বিমান বন্দরে কাস্টমার সার্ভিস এজেন্টের নিয়োগের ব্যাপারে বলবো। 590টি শূন্য পদে কাস্টমার সার্ভিস এজেন্টের নিয়োগ করা হবে। এই কাজের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। এই কাজের জন্য আপনি বেতন 25,000 টাকা প্রতি মাসে পাবেন। এই চাকরিতে নিয়োগ লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে করা হবে। লিখিত পরীক্ষা 100 নম্বরের হবে। লিখিত পরীক্ষার ব্যাপারে আমি ভিডিওতে আপনাদের বিস্তারিত ভাবে বলবো। এই নিয়োগে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন। বিজ্ঞাপনের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি সেই লিংকে ক্লিক করলে সরাসরি বিজ্ঞাপনটি দেখতে পাবেন এবং আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের ফর্ম ফিল আপ করে দেখাবো। বিজ্ঞাপনটি দেখবার জন্য আপনি নিজের গুগল ওয়েব ব্রাউজারে IGI এভিয়েশন দিল্লি লিখুন এবং এন্টার প্রেস করুন। আপনাকে গুগল কতগুলি সাজেশন দেবে তার মধ্যে আপনি এই লিংক IGI এভিয়েশন গ্রাউন্ড স্টাফ জবস অ্যাট IGI এয়ারপোর্ট নিউ দিল্লিতে ক্লিক করুন। এই নিয়োগের লিখিত পরীক্ষা আপনি কলকাতা সহ নানা শহরে দিতে পারেন দিল্লি ছাড়াও। এটি IGI এভিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট। বিজ্ঞাপনটি দেখবার জন্য আপনি ভিউ অ্যাডভার্টাইজমেন্টে ইংলিশে ক্লিক করুন। এই নিয়োগে এটি অফিসিয়াল বিজ্ঞপ্তি। আপনাকে কাস্টমার সার্ভিস এজেন্ট পদে নিয়োগ করা হবে। এই কাজের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এই কাজের জন্য আপনি বেতন 15,000 থেকে 25,000 টাকা অবধি পাবেন। 590টি শূন্য পদে এজেন্টদের নিয়োগ করা হবে। আপনাদের আবেদন 30 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। আপনারা অ্যাডমিট কার্ড অক্টোবর মাসে ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার তারিখ অক্টোবর আর নভেম্বর মাসে হতে পারে। পরীক্ষার 15 দিন পর ফলাফল প্রকাশিত হবে। আপনি পরীক্ষার কেন্দ্রের মধ্যে দিল্লি, জয়পুর, গুয়াহাটি, ভোপাল, লখনৌ, কোচি, কলকাতা, দেরাদুন, পাটনা, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর বাছতে পারেন। যে বিষয়গুলির ওপরে লিখিত পরীক্ষা হবে সেগুলি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এভিয়েশন নলেজ, ইংলিশ নলেজ, অ্যাপটিটিউড আর রিজনিং। পরীক্ষাতে 100টি অবজেক্টিভ কোশ্চেন থাকবে। প্রতিটা কোশ্চেন 1 নম্বরের থাকবে। কোশ্চেন উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে হবে। কোশ্চেন পেপার ইংরাজি আর হিন্দি দুটো ভাষাতেই পাওয়া যাবে। পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং হবে না। আবেদন মূল্য 350 টাকা। সিলেকশন প্রসিডিওর, প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা দিতে হবে। যারা রিটেন টেস্টে উত্তীর্ণ হয়ে যাবে তাদেরকে IGI এয়ারপোর্ট দিল্লিতে গিয়ে সাক্ষাৎকার দিতে হবে। লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের নম্বর যোগ করে আপনাকে চাকরিতে নিয়োগ করা হবে। আপনি যদি এই নিয়োগে আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন। আপনি এই ওয়েব পেজটি দেখতে পাবেন। এই ওয়েব পেজে কয়েকটি নির্দেশিকা দেওয়া আছে, আপনি সেইগুলো পড়ে নিতে পারেন। একই নির্দেশিকা সব ফর্ম ফিল আপে থাকে, তাই আমি আর পড়ছি না। তারপর ক্লিক হিয়ারের ওপরে যে বাক্সটি আছে সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করুন। আপনি এই ওয়েব পেজটি দেখতে পাবেন। এখানে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন 30 সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবেন, অ্যাডমিট কার্ড অক্টোবর মাস থেকে ডাউনলোড করতে পারবেন, পরীক্ষা অক্টোবর থেকে নভেম্বর মাসে হবে। আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটিতে আপনি নিজের টাইটেলে মিস্টার, মিস, ডক্টর, পিটি যাই হয়ে থাকেন সিলেক্ট করুন। তারপরে নিজের পুরো নাম, বাবার নাম, জন্মের তারিখ, ন্যাশনালিটি, জেন্ডার, ক্যাটাগরি, মার্শাল স্ট্যাটাস, চুজ এক্সামিনেশন সেন্টারে আপনি কলকাতা সিলেক্ট করতে পারবেন। কিভাবে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এক্সামিনেশন সেন্টারে আপনি আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কোচি, কলকাতা, লখনৌ, পাটনা সিলেক্ট করতে পারেন। আমি কলকাতা সিলেক্ট করলাম। তারপরে আপনি নিজের বর্তমান ঠিকানা দিন, আপনার এখনকার শহর, রাজ্য, পিনকোড, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার 1, মোবাইল নাম্বার 2ও দিতে পারেন, মাধ্যমিকের স্কুলের নাম, বোর্ডের নাম, কোন বছরে পাস আউট হয়েছেন, উচ্চ মাধ্যমিকের স্কুলের নাম, বোর্ডের নাম, কোন বছরে পাস আউট হয়েছেন, স্নাতক পাস যদি করে থাকেন তাহলে এখানে তার ডিটেলস দিতে পারেন। তারপর আপনার আধার কার্ডে যে পুরো নামটা আছে সেটা, তারপরে আপনার আধার কার্ড নাম্বার, এই চাকরির বিজ্ঞাপনের ব্যাপারে আপনি কোথা থেকে জানতে পেরেছেন। আপনি এই সোর্সগুলি সিলেক্ট করতে পারেন। এখানে আপনি কর্পোরেট ওয়েবসাইট, কনসালটেন্ট, এমপ্লয়ি রেফারেল, জব পোর্টাল, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সিভি ব্যাংক, আমি আদার্স সিলেক্ট করলাম।
তারপর আপনাদের নিজের ফটো আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি ফটো আপলোড করতে পারবেন। আপনি চাইলে ফর্ম ফিল আপটি প্রিভিউ করতে পারবেন। সব ঠিকঠাকভাবে ভরা হয়ে গেলে আপনি সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করবার পর আপনাদেরকে 350 টাকা জমা করতে হবে। আপনারা চাইলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের দ্বারা 350 টাকা জমা দিতে পারেন। টাকা জমা দেওয়ার পরে আপনাদের ফর্মটি ফাইনাল সাবমিট হয়ে যাবে। আমি আশা করি আমি আপনাদের বিমানবন্দরে কাস্টমার সার্ভিস এজেন্টের নিয়োগে আবেদন করবার জন্য সাহায্য করতে পেরেছি। আপনাদের যদি এই নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আবেদন করতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমার এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিন ওসব মানুষদের কাছে যেসব মানুষদের জন্য এই নিয়োগের ব্যাপারে জানাটা দরকার আছে। আর আপনাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইডকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিন যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার মিস না হয়। এই ভিডিওটিকে শেষ অবধি দেখবার জন্য আপনাদের ধন্যবাদ।